ভিউয়ার্স, এমএমকে ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা অপটিটেক্স নিয়ে কাজ করব। অপটিটেক্স কেট দিয়ে আমরা একটি ডেনিম প্যান্ট ড্রয়িং করব। তো আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে দেখবেন। এই যে পিকচারটি দেখতে পারতেছেন, একটি ডেনিম প্যান্ট, আমরা এই প্যান্টের প্যাটার্ন ড্রয়িং করবো আজকে অপটিটেক্স কেট দিয়ে। তো যারা বিগিনার আছেন, বাসায় কাজ শিখতে চাচ্ছেন, এই ভিডিওটি দেখলে আমি আশা করি আপনাদের এই ধরনের স্টাইল নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। তো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না। অনেকেই রিকোয়েস্ট করেছেন ভাই একটি প্যান্টের ভিডিও দেন, তো আপনাদের জন্য এই ভিডিও নিয়ে আসা। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, ফার্স্ট টু লাস্ট দেখবেন। স্কিপ করলে হয়তো বা কোনো পয়েন্ট মিস করতে পারেন। তো ভিডিওর মাঝে আমি কিছু টিপস দিব আপনাদেরকে, কিভাবে সহজেই অপটিটেক্স দিয়ে প্যান্টের প্যাটার্ন করা যায় আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো এই মেজারমেন্ট চার্ট, আজকে আমরা 140 সাইজ, যে দেখতে পাচ্ছেন হাইলাইট করা, এই সাইজের একটি প্যাটার্ন করব। আমরা আজকে মাদার প্যাটার্ন করব, তারপর আমি গ্রেডিং করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন একটি টিক দিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। তো চলুন আমরা কাজ শুরু করি। তো প্রথমে আমরা ইনসিএম লেন্থ হাফ হিপের মেজারমেন্ট নিব, আমরা হাফ হিপের মেজারমেন্টটি নিব আর ইনসিএম লেন্থ আমরা নিয়ে নিব প্রথমে। তো ভিউয়ার্স, আর একটি কথা না বললেই নয়, আমি সপ্তাহে 5 থেকে 7টা ভিডিও আপলোড করার চেষ্টা করি, তো সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। যারা অপটিটেক্স 3D নিয়ে কাজ করতেছেন, আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ঘুরে দেখে আসতে পারেন। অপটিটেক্স 3D-র অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন, আশা করি হেল্প হবে। তো চলুন, আমি প্রথমে আমাদের ইনসিএম লেন্থ হাফ থাইয়ের মেজারমেন্ট নিব, হাফ হিপের মেজারমেন্ট নিব। তো আমাদের ফ্রন্ট রাইজ এখানে প্লাস করে নিতে হবে, যেহেতু ইনসিএম লেন্থ, তো ওখানে আমরা ফ্রন্ট রাইজ প্লাস করে নিব। তো আমাদের ওয়েস্ট বেল কিন্তু মাইনাস করে দিতে হবে, আমাদের মেজারমেন্ট ফ্রন্ট রাইজের যে মেজারমেন্ট এখানে আপনারা দেখতে পারতেছেন, ইনক্লুডিং ওয়েস্ট বেল। তো আমরা ওয়েস্ট বেল্টের মেজারমেন্টটি মাইনাস করে নেব, কারণ আমাদের আলাদা ওয়েস্ট বেল হবে, ওয়েস্ট বেল্টের মেজারমেন্ট আমরা মাইনাস করে নেব। তো আমি নিয়ে নিলাম। তো ভিউয়ার্স, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে হিট করবেন, আপনার ফেসবুকে শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবের মাঝে। তো এখন আমাদের হাফ হিপ পজিশন নিয়ে নিতে হবে, হাফ হিপের যে পজিশন, আমরা পজিশনটি নিয়ে নেব। এখানে আমাদের পজিশন চাচ্ছে 11.5 cm। তো আমি 4 cm আমাদের বেল হাইট, আমরা কিন্তু বেল হাইটটি মাইনাস করে তারপর দেব, কারণ আমাদের ওয়েস্ট বেল সহ কিন্তু চাচ্ছে পজিশনের মেজারমেন্টটি, সেজন্যে আমাদের মাইনাস করে দিতে হবে। তো এখানে আমি একটি গ্রেডিং পয়েন্ট দিয়ে দিব, চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সহজ কিভাবে আপনারা সহজেই প্যান্টের প্যাটার্ন করবেন অপটিটেক্স কেট দিয়ে। আর যারা বিগিনার আছেন, বাসায় কাজ শিখতে চাচ্ছেন, আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। তো এখন
আমরা ফ্রন্ট রাইজের মেজারমেন্ট নেব। ফ্রন্ট রাইজের মেজারমেন্ট নেওয়ার সময় কিন্তু আমাদের ওয়েস্ট বেল মাইনাস করে নিতে হবে, কারণ আমাদের ওয়েস্ট বেল সহ, ইনক্লুডিং ওয়েস্ট বেল, যেহেতু ওয়েস্ট বেল সহ কিন্তু আমাদের ফ্রন্ট রাইজ। তো এখানেও আমি গ্রেডিং পয়েন্ট দিয়ে দিব, সাইডে গ্রেডিং প্লাস কার্ভ দুইটাই দিয়ে দিব, কারণ সাইডে আমাদের শেপ হবে। তো ভিউয়ার্স, আপনারা যারা বিগিনার আছেন, বাসায় কাজ শিখতে চাচ্ছেন, আপনাদের কোনো প্রবলেম হলে ইনেডিক্স কিংবা টিম বয়ারের সাহায্য নিতে পারেন, হেল্প টিম বয়ার কিংবা ইনেডিক্সের হেল্প নিতে পারেন, প্যাটার্ন করে ক্রস চেক করিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে চেষ্টা করব সময় দেওয়ার, যারা যারা ইচ্ছুক আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদেরকে টিম বয়ার কিংবা ইনেডিক্সের নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে সরাসরি টিম বয়ার কিংবা ইনেডিক্সের মাধ্যমেও হেল্প নিতে পারেন। তো আমরা এখন হাফ নিয়ে যে পজিশন সে পজিশনটি নিচ্ছি। তো এখানেও সেম আমরা গ্রেডিং পয়েন্ট দিয়ে দেবো, সাইডে গ্রেডিং প্লাস কার্ভ পয়েন্ট দিয়ে দেবো। তো আমি হাফ হিপ প্লাস ইনসিএম লেন্থ ধরে কাজ করতেছি। ভিডিওটি যদি কেউ বুঝতে না পারেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে অ্যান্সার দিতে। তো আমি 3D-তে এই প্যাটার্নটি মেক করে 3D-তে পরিয়ে ডামি ফিটিং করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে, কারণ আমি সপ্তাহে 5 থেকে 6টা ভিডিও আপলোড করার চেষ্টা করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে যখন টিক দিয়ে দিবেন, তখন আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার ফোনে। তো এখন আমাদের হাফ থাইয়ের মেজারমেন্ট নিতে হবে, আমি হাফ থাইয়ের মেজারমেন্টটি নিয়ে নিব। তো হাফ থাইয়ের যে মেজারমেন্টটি নিতে হবে আমাদের, সেই পয়েন্টে আমরা প্লাস করে দিব, হাফ থাইয়ের মেজারমেন্ট সেই পয়েন্টেই দিব যেখানে ফ্রন্ট রাইজের পজিশন নিয়েছিলাম সেখানে, কারণ কারণ হচ্ছে ক্রস পয়েন্ট থেকে আমাদের হাফ থাইয়ের মেজারমেন্ট চাচ্ছে। তো আমি 1.5 cm ফরওয়ার্ড দিব, ব্যাক প্লাস ফ্রন্টে 1.5 cm ফরওয়ার্ড দিব, সেজন্য আমি এখানে 2 cm নিয়ে নিলাম। আমাদের 1.5 cm ফরওয়ার্ড দিতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওতে কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দিতে চেষ্টা করব। আর আপনারা চাইলে টিম বয়ার কিংবা ইনেডিক্সের হেল্প নিতে পারেন। তো এখন হাফ নিয়ে আমাদের যে মেজারমেন্ট, হাফ নিয়ের মেজারমেন্টটি নিয়ে নেব, হাফ নিয়ের মেজারমেন্টটি নিব আমরা। এখানেও এখানে আমরা 1 cm ফরওয়ার্ড দিব, লেগ ওপেনিংয়ে 1 cm ফরওয়ার্ড দিব, হাফ থাইয়ে 1.5 cm দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে হিট করবেন, আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন, আপনার বন্ধু বান্ধবের মাঝে যেন ওনারা উপকৃত হয়। তো আমি হাফ নিয়ের মেজারমেন্টটি নিচ্ছি, এখানে আমরা 1 cm ফরওয়ার্ড দিব। আমি মেজারমেন্ট করে আপনাদেরকে প্যাটার্ন মেক করে মেজারমেন্ট করে অবশ্যই দেখিয়ে দিব, তো সে পর্যন্ত ভিডিওগুলো আপনার দেখতে হবে। যারা বিগিনার আছেন, এই ধরনের স্টাইল নিয়ে আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকবে না আমি আশা করি। তো বটমের মেজারমেন্টটি নিয়ে নিচ্ছি আমরা, হাফ লেগ ওপেনিংয়ের মেজারমেন্টটি নিয়ে নিচ্ছি। ভিডিওটি আপনাদের ধৈর্য সহকারে অবশ্যই দেখতে হবে। তো আমাদের হাফ লেগ ওপেনিং, হাফ নি ওপেনিং, হাফ থাই ওপেনিং, হাফ হিপ ওপেনিং আমাদের কিন্তু মেজারমেন্ট নেওয়া শেষ। ফ্রন্ট পারের যে মেজারমেন্ট নেওয়া শেষ, এখন আমাদের ফ্রন্ট রাইজের মেজারমেন্টটি মিট করে দিতে হবে।
ফ্রন্ট রাইজের যে মেজারমেন্ট সে মেজারমেন্টই দিতে হবে। তো ভিউয়ার্স, আমাদের এখানে ফ্রন্ট রাইজ কত আছে আমরা দেখে নেই, যতটুকু প্লাস হবে আমরা মাইনাস করে দেব, মাইনাস থাকলে প্লাস করতে হবে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের মেজারমেন্ট কত আছে অবশ্যই দেখে নিতে হবে। আমাদের ফ্রন্ট রাইজ চাচ্ছে কত আর মেজারমেন্ট আমাদের প্যাটার্নে আছে কত। তো এবার সেখানে আমাদের প্লাস আছে, আমরা মাইনাস করে নেব। তো এখানে প্লাস আছে আমাদের, মাইনাস করে নিতে হবে, মাইনাস করে, কারণ ওয়েস্ট বেল সহ আমাদের মেজারমেন্ট। তো এখানে আমি মাইনাস করে নিচ্ছি। তো আমি মাইনাস করে নিচ্ছি, আপনারা দেখতে পারতেছেন আমাদের হাফ ওয়েস্ট কত চাচ্ছে। হাফ ওয়েস্টের মেজারমেন্টই দিতে হবে এখানে। এখন আমরা হাফ ওয়েস্টের মেজারমেন্টই দিব, আমাদের হাফ ওয়েস্টের মেজারমেন্ট দিতে হবে। 31 cm চাচ্ছে, আমরা হাফ করে নেব। আমরা এখানে 15.5 cm দিয়ে দিব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। তো আমরা কিন্তু মোটামুটি আমাদের ফ্রন্ট পার্ট শেষ, এখন পকেট করতে হবে, পকেটের মেজারমেন্ট করতে হবে, পকেট ড্রয়িং করতে হবে। কীভাবে ড্রয়িং করবেন বিস্তারিত আপনাদের মাঝে নিয়ে আসবো। তো ভিউয়ার্স, এখন প্যাটার্ন, আমাদের প্যাটার্নের যে লুকিং, লুকিংগুলো অবশ্যই ভালো হতে হবে, শেপগুলো সুন্দর হতে হবে, শেপগুলো স্মুথলি দিবেন, শেপগুলো যেন সুন্দর হয়। যারা বাসায় কাজ শিখতে চাচ্ছেন আপনারা চেষ্টা করবেন যত সুন্দর করে শেপগুলো দিতে পারেন, কার্ভ শেপগুলো খুব সুন্দর করে দিবেন। তো আমাদের ফ্রন্ট পার্টের কাজ মোটামুটি শেষ, শুধু পকেট ড্রয়িং করতে হবে এখন আমাদের। এখানে পকেট ড্রয়িং করে টেস করলেই আমাদের ফ্রন্ট পার্টের কাজ শেষ। এখান থেকে ব্যাক পার্ট আমরা বের করে নেব, কিভাবে ব্যাক পার্ট বের করব, কিভাবে পকেট ড্রয়িং করব, ড্রয়িং করে টেস্ট করব, ব্যাক পকেট কিভাবে ড্রয়িং করব। আমরা প্যাটার্ন পিন দেওয়ার পর, অর্থাৎ প্যাটার্ন আউটপুট হওয়ার পরেও যেন আমাদের মার্ক থেকে যায় কিভাবে থাকবে, আমি আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিব। তো ভিডিওটি অনেক লেন্থ হয়ে যাচ্ছে, তো আমি চাচ্ছি আজকে এ পর্যন্ত রাখতে। আগামী ভিডিওতে আপনাদেরকে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কমপ্লিট করে দেখিয়ে দিব, মেজারমেন্ট করে দেখিয়ে দিব, ইনশাল্লাহ চেষ্টা করব আমি দেখানোর। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার ফোনে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।